हमारा गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल स्वप्रेरणा ब्लॉगे तुम्हारे अनेक अनेक स्वागत। तो तुम्हारा केमन आछो? खूब भलो आज कि तुम्हारा खूब भलो आज सुस्थ आरोप भलो सुस्थ आज के एन बजे हे 10:23 और आज के हे सन्डे। तो आज के हमारे ट्यूशन आई ट्यूशने जाब तो तार आगे हमको टिफिन कर मामा मामा अपन बाथरूम मामा में सब काज बाज चढ़ा गए। तो कल के तुम्हारा के कतगुलो ठाकुर देखे प्लिज हाँ कमेंट कर जानिओ। और अभी कल के ठाकुर देखे बोलते कि देखे छोटो बड़ो मिलिए छोटो माझारी बड़ो एरक देखे बस बड़ो टाइप देखी किंतु छोटो छोटो बाट कैकटा देखे। तो हमें बसि विश्वकर्मा पुजो है ना कैकटा जे रखम मेन मेन ठाकुरगुलो सेगुलो देखे देखे तर बाड़ी ढुके गे। तो तुम्हारे जे कटा जगह कैमरा करते पे तो कटा जगह तुम्हारे देख देखान चेष्टा करो से कटा जगह कैमरा करा तुम्हारे देखान चेष्टा करो। तो मामा एन बाथरूमे फ्रेश होते गे मामा फ्रेश आसुक और मामा बोलो जो तु जा गए टिफिन कर। तो आमी जाबो एखन टिफिनटा करे नि कारण आमार 11:30 थेके टिउशन आछे इंग्लिश टिउशन 11:30 थेके 12:30। तो तोमादेर साथे तो आमार देखा होबे ना ओई जन्य आमी फार्स्टे ब्लगटा स्टार्ट करलाम। तो तोमरा देखते थाको आर संगे थाको। এই যে আমি চলে এসেছি রান্নাঘরে, দেখি এখন চা গরম করব। চা গরম করে ব্রেকফাস্ট করব। তো বাবা আজকে কি ব্রেকফাস্ট বানিয়েছে তোমাদের দেখিয়ে দিই। বাবা আজকে গোলাটি বানিয়েছে, তো এটা ব্রেকফাস্ট হবে আর এখানে চা রয়েছে। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে দিই আবার তোমাদের সাথে পরে কথা বলছি। গুড মর্নিং, তোমরা সকাল সকাল আমার মুখ দেখতে পাওনি তার কারণটা নিশ্চয়ই মেয়ে বলেছে। আর বলো না, দুনিয়া ভরের কাজ। উফ, তার মধ্যে এখানে আনাজের খুশ আনাজের ঝুড়িটা রাখি, এই যে ঠিক এই বালতির এই পাশ দিয়ে এই যে এখানে কোনা দিয়ে সে আনাজের ঝুড়ির মানে শুধু আলু পেঁয়াজ আদা রসুন আর কি, এমনি কোনো কিছু না। হ্যাঁ, ওইটা থাকে। তো ও দেখছি ঝুড়িটা উঠিয়ে মানে আমি রান্নাঘরটা পরিষ্কার করে একবার ঝাঁট দিই, মানে সকালে বালি বালি হয়ে থাকে তো তো যে মশলা টশলা বাটবো তো ঝাঁট দিয়ে একবার মুছি পরিষ্কার করে, তারপরে মশলা বাটতে বসি। আবার মশলা বাটা হয়ে গেলে আবার সিলের জল টল নোংরা জল টল পরে সেগুলো আবার হচ্ছি। তো এবারে আমি না এখানে ঝাঁট দিচ্ছি রান্নাঘরটা, দেখছি কি কেন না পচা পচা গন্ধ জলের, মানে ঝুড়ির তলায় জল। কী কারণে আমার হাজব্যান্ড কোনো কারণে জল টল ফেলেছে কী করেছে, ও তো এরকমই ক্যাচেরা কাজ করে দিয়ে চলে যায়। তো আমি আবার ঝুড়িটা তুলে মেয়েকে বললাম ছাদে রেখে দিয়ে, ঝুড়িটা খালি করলাম। এই যে আলু পেঁয়াজগুলো সব একটা অল্প আলু পেঁয়াজ ছিল আনতে হবে বাজারে গিয়ে, যে আলু পেঁয়াজের প্লাস্টিকের মধ্যে ক্যারি ব্যাগে আলু পেঁয়াজগুলো রেখে দিয়েছি, আদা রসুন ওগুলো রেখে ঝুড়িটা খালি করে মেয়েকে বলো তুই ছাদে ফেলে রেখে দিয়ে, কালকেও হাজব্যান্ডকে বলবো বা আমি একটু পরে যদি খালি থাকি আমি মেজে ধুয়ে রোদে দিয়ে দেবো ঝুড়িটা। আর তো নোংরা গন্ধ, তারপরে আমি ভালো করে দুবার মুছলাম, তারপরে যে ডেটল হ্যান্ডওয়াশের ওইটা দিয়ে লিকুইডটা দিয়ে মুছলাম, মুছে পরিষ্কার করলাম। এখন আর কোনো গন্ধ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো এই যেগুলো হচ্ছে স্নান করার পর একটা বাড়তি কাজ, আগে তো দেখিনি খেয়াল করিনি অতটা, তো ওই জন্য তো মেয়ে মাত্র পড়তে দৌড়ালো, মেয়েকে আর দেখাতে পারলাম না, মেয়ে পড়তে গেল আজকে ইংলিশ পড়া। সেই 1 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হয়েছিলো, এতদিন পরে পড়া, মাঝখানে শুধু একদিন ইংলিশ স্যার পড়িয়েছে আর একদিন সায়েন্সে স্যার পড়িয়েছে, তা মেয়ে যায়নি, ওই দুটো সময় বোধহয় কোনো কারণে যাওয়া হয়নি। হ্যাঁ, তো এই আজকে গেল পড়তে। এবার আর কটা দিন পড়বে, আবার তো পুজোর ছুটি পড়ে যাবে 1 তারিখ থেকে। তো যাই হোক, এই এসে এগুলো করে এই এখন চা গরম করলাম, এই যে চা গরম করলাম, এই চাটা ছাঁকবো, চাটা ছেঁকে খেতে বসি, খেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। খাওয়া দাওয়া হয়ে গেলে তো জানো নিত্যদিনের কত রকম কাজ থাকে, এই বাসন মাজা, ওভেনটা তো ক্যাচরা হয়ে থাকে সেটা মুছবো, মুছে তারপরে সেলফটা মুছবো, মুছে এবারে যা যা রান্না করবো সেগুলো কাটাকুটি করবো, অনেক কাজ। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করি। আমি পরে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 12:55, তো আমার পড়া কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি টিউশন থেকে। আর মামা তো তোমাকে দেখাতে পারিনি কারণ মামা দু হাতেই জড়ানো, তো তোমাকে দেখাই মামা এখন কী করছে। মামা এখন ডাল বাটছে,
কি করবে না ডালের বড়া ঝোল করবে না আজকে আমার সব হয়ে গেছে আমার আমি তুই যাওয়ার পরে খেলাম চা গরম করে খেয়ে টেবিল টেবিল মুছে তারপরে গরমের মতন চুকিয়ে তারপরে হচ্ছে তোর সেই ওভেন এগুলো সব মুছে তারপরে সিঙ্ক বেসিন ধোয়ালাম এক তো চায়ের বাসন হয়েছিল সেগুলো মাজলাম মেজে আলু কেটে ধুয়ে রেডি করে রেখে তারপরে যে বড়া তরকারিতে দেবো দেবো যে আলু কেটে ধুয়ে রেডি করে রেখে আদা কাটলাম তারপরে এই যে এখন ডাল পিছানো অর্ধেক হয়ে গেছে আর এই চুকুর পিছানে হয়ে যাবে তারপরে সিঙ্ক কড়া এগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রাখবো রেখে জায়গাটা মুছবো মুছে তারপরে তখন বলবো ঠিক আছে এমন কি ক্যামেরাটা অফ করবো হ্যাঁ ঠিক আছে তো এখন একটু ক্যামেরাটা অফ করছি কাঁচা লঙ্কা পেস্ট করেছি তরকারিতে দেবো বলে আর কাঁচা লঙ্কা তার মধ্যে দিনই ডালে মেয়ে বেছে বেছে ফেলে দেয় বাবা বেছে বেছে ফেলে দেয় মুখে চিবালে পরে প্রচণ্ড ঝাল লাগে একটু ক্যামেরাটা ওপর দিকে কর তুই ওই ওর দিকে বুকের দিকে রাখলে আমার মুন্ডি কেটে যায় তো এই যে এখন ছোটো ছোটো করে একটু বড়া দেবো তারপরে লাস্টে বড় বড়াগুলো ভাজবো যে বড়া ভাজাও করবো একটু গরম মাথায় খাওয়ার জন্য ভালো লাগে খেতে একটা তরকারির জন্য করছি মসুর ডালের বড়া অনেক দিন খাওয়া হয়নি বড়ার তরকারি আমি হচ্ছে আজকে বেটে আমি করবো আর দেখলে তোমরা মিক্সিতে পেস্ট করা করে বড়া খাওয়া আর একটু সিলে পেস্ট করে বড়া খাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে মিক্সি বড়া ভালো লাগে না তোমরা দেখছো এখন ছোটো ছোটো বড়া কিন্তু যখন বিয়েটা যখন দেবে না ঝোলটা যখন হবে তখন দেখবি এত বড় বড় টুবলু টুবলু বড়া অনেকেই বানায় জানে আমি লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি একটু ঝাল ঝাল হবে বড়াগুলো কিন্তু কাঁচা লঙ্কা দিইনি এই কারণেই যে কাঁচা লঙ্কা দিলে পরে মুখে পড়ে ঝাল লাগে মেয়ে খেতে পারে না মানে বেছে বেছে ফেলে দেয় বেকার কাঁচা লঙ্কাগুলোই নষ্ট হবে অপচয় করে তো লাভ নেই জিনিস খাবেই না যখন তো এই যে এতগুলো বড়া দিলাম দেখা এই আপাতত এগুলো হোক তারপরে আবার দেব আরেকবার দেব আজকে মসুর ডালেরই আইটেম আর আমরা কিছু করলাম না কারণ আমাদের ঘরে দু পদের থেকে তিন পদের রান্না হয়ে গেলেই গড়াগড়ি খায় আমি গ্যাসটা চিমনিটা চালালে তোমরা শুনতে পাবে না তাই আমি চিমনিটা তেলটা গরম করে চিমনিটা অফ করে দিয়ে আস্তে আস্তে করে গুঁড়ো বড়াটা ছাড়লাম এই এখন আমি চিমনিটা অফ করে দেব চালিয়ে দেবো তাই এখন ক্যামেরাটা অফ করতে হবে এই জন্য বড়াগুলো ভেজে নিই আলুটা ভেজে নিই আবার কী করে তরকারিটা রান্না করছি তোমাদের সাথে আবার শেয়ার করবো হ্যালো বন্ধুরা এই যে তোমাদের বলেছিলাম কীভাবে বড়ার তরকারিটা করি দেখাবো বড়া আর আলু ভাজা তো হয়ে গেছে এই যে তোমাদের দেখাচ্ছি এই যে বড়া ভাজা আর এই যে চৌকো চৌকো করে আলু ভাজা মানে একটা আলুকে চার পিস করে কেটেছি হয়ে গেছে ভাজা তো আমি আগে থেকেই শিলের মধ্যে আদা আর গোলমরিচ গোটা গোলমরিচ আর কিছু কাঁচা লঙ্কা তিন চারটে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম এবার ওই পেস্ট করে একটা বাটির মধ্যে যে নিয়েছিলাম সেই বাটির মধ্যে আবার দু চামচ জিরের গুঁড়ি দু চামচ হলুদ গুঁড়ি দিয়ে হ্যাঁ এই যে পেস্ট এই মশলাটা কষাচ্ছি নুনটা দিতে ভুলে গেছিলাম তো এই যে নুনটা দিচ্ছি এখন কারণ আগে আলু ভাজাতে তো নুন দিয়েছিলাম বা একটুখানি অল্প করে দিলাম যদি না নুন হয় তখন আবার দেওয়া যাবে তো এই যে দিলাম নুনটা দিয়ে এই যে মশলাটা তা মশলাটা কি আরেকবার বলে দিই আদা জিরে আর কাঁচা লঙ্কা এই সরি আদা গোলমরিচ আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি তারপরে জিরের গুঁড়ি আর অল্প হলুদ গুঁড়ি আর নুন আর লঙ্কার গুঁড়ো দেইনি কারণ কাঁচা লঙ্কা আর গোলমরিচ দুটো পেস্ট করেছি মানে দুটোতেই ঝাল আছে আর গোলমরিচের একটা ভালো ফ্লেভার সত্যি খুব সুন্দর ফ্লেভার আসে এত সেন্ট এত খেতে টেস্ট হয় তরকারি কারণ আমার বাপের বাড়ি তো বাঙাল এই বাড়িও বাঙাল দুই বাড়িতেই কিন্তু আমার বাপের বাড়িতে একটু বেশি গোলমরিচের পরিমাণটা তরকারিতে দেয় কারণ খেতে খুব টেস্ট হয় আমারও অভ্যেস হয়ে গেছে তো আমিও গোলমরিচের তরকারি খেতে খুব ভালোবাসি আমার মেয়েও তাই আমার বরের আবার একটু গোলমরিচের গন্ধগন্ধ পায় বেশি গোলমরিচ দিবে তো এখন খেয়ে আবার অভ্যেস হয়ে গেছে প্রথম প্রথম বলতে একটু গোলমরিচ কম দেবে তা এখন খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে গোলমরিচের তরকারি তো সবসময় হয় না মাঝে সাঝে কিছু কিছু তরকারিতে একটু গোলমরিচ দিতে হয় তো এই যে বড়াগুলো আমি দিয়ে দিলাম আলুগুলোও দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে একটু নেড়ে চেড়ে
তারপরে জলটা ঢেলে দেব। তোমরা এইভাবে করে খাবে। আর বড়াটা তো কীভাবে করেছি তোমাদেরকে তো দেখিয়েছি। বড়াটা আমি ওই যে কাঁচা লঙ্কা দিইনি তোমাদেরকে তো বলেইছি। আজকে একটু ঝালঝাল করে খাবো, খেতে খুব ইচ্ছা করছে ঝালঝাল তরকারি। আপাতত বড়ার তরকারিটা করে তারপরে ভাববো আর কী রান্না করা যায়। এখনও মাথায় প্ল্যান চলছে কী করবো। থোরটা কেন করিনি আবার, সেই থোর তো একটা নয় দু তিনটে চারটে আছে বড় বড়। এবারে থোর রান্না করলে আবার থেকে যাবে। এই বড়ার তরকারি দিয়েই এরা খাওয়া মানে খেয়ে নেবে, আমার হাজবেন্ড আমার মেয়ে এরা এইসব তরকারি ভালোবাসে, আমিও ভালোবাসি। একটু বেশি করে জল দিচ্ছি কেন, বড়াটা জলটা টেনে নেবে। আর আলুগুলোও তো সেদ্ধ হবে, এই জন্য একটু বেশি করে জল দিলাম। দুবেলার তরকারি তো ওই জন্য একটু দিলাম। তো নুনটা আমি এখন দেখবো না, পরে দেখবো। আগে এখন আমি ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে হতে থাক। ঢাকা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাক। তো চলো, হয়ে গেলে যখন নামাবো তখন তোমাদেরকে দেখাবো আবার। বন্ধুরা গুড আফটারনুন। তো মামামের বড়ার ঝোল বড়ার তরকারি রান্না করা হয়ে গেছে, ডালের বড়ার তরকারি। তো মামাম বলছিল যে আবার আলুর বড়া বানাবে। আমি বললাম যে এখন তো তোমার 2:32 বেজে গেছে, তো এখন আর বানাতে হবে না। মামাম তবুও বলছিলেন না থাক বানাবো। আমি বলছি না তোমাকে বানাতে হবে না, অনেক অনেকক্ষণ হয়ে গেছে। তো চলো, তোমার অনেক শরীর খারাপ করবে, ওর জন্য বললাম যে তোমাকে এইটুকুই থাক, আজকে এক তরকারি ভাতই খাবো। তো তোমাদের দেখিয়ে দিই আজকে ডালের বড়ার তরকারিটা কেমন হয়েছে। দেখি ডালের বড়ার তরকারি, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। মামা এতক্ষণ জামা কাপড় গোছাচ্ছিল, সমস্ত অনেক জামা কাপড় ছিল আমাদের, সব জামা কাপড় সব সোফার মধ্যে তোমার দেখানো হয়েছিল না, তো সব গোছালো। আর এই যে দেখো বড়ার তরকারি তো সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, মামা যখন ভাত বাড়বে তখন তোমাদের সাথে কথা হচ্ছে। আমি ভুল বললাম, তো আমি বললাম যে খেয়ে দিয়ে খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি, কিন্তু খাওয়ার তোমাদের তরকারি দেখিয়ে দিচ্ছি, ভাত আর কী দেখবে তোমরা। তো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠে আবার তোমাদের সাথে পায়ে কথা হচ্ছে। তো গুড ইভিনিং, তোমার সবাই কী করছো? বলছি তোমাদের সবাই চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন এই সমস্ত টিউশনে বেরোবো, তো তার আগে ওই জন্য তোমাদেরকে একটু ব্লগ করে দেখিয়ে দিলাম। তো আমি এই যে বেরোবো এখনই, তো আমি এখন বেরোবো, তো আমি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমি বেরোই, তারপরে আমার ছুটি হবে হচ্ছে 8:00 থেকে 8:30 পর্যন্ত পড়া। এখন বাজে হচ্ছে 5:59, তোমাকে এখন বেরিয়ে পড়তে হবে। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তখন মামাম তাড়াহুড়োতে চলে গেছিলো, তো আমি টিউশন থেকে তাড়াহুড়োতে চলে গেছিলো বললোই না ঠিকঠাক করে। হাই ফ্রেন্ডস, তখন মানে সন্ধ্যেবেলা তোমাদেরকে তো বলেছিলাম কি না আমি জানি না, মেয়ে পড়তে যাওয়ার আগে তো মেয়ে বলে গেছে, আমি বলেছিলাম কি না আমার মনেও নেই। হ্যাঁ, তোমার সাথে কথা বলেছিলাম কি না তাও মনে নেই। যাই হোক, আমি এই তাড়াহুড়োতে আমার একটা দরকারি কাজ ছিল বলতে, আমার আর মেয়ের দুটো জামা কাপড়ে, মেয়ের একটা প্যান্ট ঢিলা, মেয়ে তো দেখেছো একদম কাঠি, ওর প্যান্ট হয় না, ওই প্যান্টে ইলাস্টিক লাগিয়ে নিয়ে আসলাম। আর আমার একটা গত বছরের ড্রেস, মেয়েরও এটাও গত বছরের ড্রেস, আর আমারও গত বছরের একটা ড্রেস গাউন কিনেছিলাম মানে পিস কাটিয়েছিলাম, তো সেটা আবার পুরো খুলিয়ে আবার সেলাই মানে টাইট হয়ে গেছে, পুরো খুলিয়ে টেলারকে দিয়ে সেলাই করিয়ে নিয়ে আসলাম সে বন্ধুটাদের ওখান থেকে। এখানে গোলবাজারে আমাদের এখানে টেলারওয়ালাদের বড্ড ডিমান্ড। আগের বছরও একটা কি স্টিচ করাতে নিয়ে গেছিলাম, একটা গাউন কিনেছিলাম অনলাইনে, এই দুটো গাউনই তো প্রচণ্ড ডিমান্ড, যে করবেন না ওনারা স্টিচই করতে চায় না, মানে
একটু সাইডগুলো মেরে দেবে পুরোটা, হাতা টাতা শুদ্ধ ওগুলো মারতে চায় না। তো আমি বন্ধুটাদের ওখানে টেলার দাদাটা খুব ভালো, ওনাকে ফোনে আগে কথা বলেছি, উনি বলছে হ্যাঁ নিয়ে আসো, দিয়ে করে দিল খুব সুন্দর, বসেছিলাম করে দিল। তো যাই হোক, তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমার অটো ধরার টাইম হয়ে গেছে, অনেকটা হাঁটতে হয়, তো আমাদের বাড়ি থেকে অটো স্ট্যান্ড অব্দি অনেকটা হাঁটতে হয়, পুরো পা ব্যথা হয়ে যায়, তাড়াহুড়োর মধ্যে চলে গেছি, তোমাদেরকে আর ক্যামেরা করে ভিডিও করে বলতে পারিনি, সরি। এই এলাম, বর আনতে গেছিলো, বলাই ছিল যে আমাকে আনতে যাবে, এই আসলাম, এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে জামাটা ছাড়িনি, হাত পা ধুয়ে তোমাদের সাথে কথা বলছি। আসার সময় যেহেতু এই মোবাইলটা নিয়ে যাইনি, আমার কাছে এমনি নর্মাল একটা ছোট্ট নকিয়া সেট ছিল যেটা আমার থাকে সবসময় মেয়ের কাছে, তো ওইটা আর দিয়ে যাইনি, মেয়ের কাছে অ্যান্ড্রয়েডটা দিয়ে গেছি কারণ ওর বাবার কাছে অ্যান্ড্রয়েডটা আছে, যদি দরকার পড়ে মেয়ে যদি ভিডিও কল করে ওখান থেকে দেখে নিতে পারবো মেয়েকে, ওই জন্য আমার কাছে নর্মাল ফোনটা ছিল আর মেয়ের কাছে অ্যান্ড্রয়েডটা দিয়ে গেছিলাম, ঘরে রেখে গিয়েছিলাম, মেয়ে তো টিউশন গেছিলো, এসেও এটা থেকে ওর বাবাকে ফোন করেছে। আর বিরিয়ানি দোকানে মেয়ের জন্য এক প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে আসলাম, হাফ বিরিয়ানি চিকেন। আর ওর বাবা ওই যখন আমাকে আনতে গিয়েছিলো ওইখানেই একটা বিশ্বকর্মা পুজো হচ্ছিলো, ওখানে সবাইকে খিচুড়ি ভোগ দিচ্ছিলো সেই থার্মোকলের বাটিগুলো করে, ওর বাবা একটা খেয়েছে ওখানে পুজোর প্রসাদ, আর এখানে মেয়ের জন্য আমার জন্য নিয়ে এসেছে একটা নারীর ডিগিতে করে প্লাস্টিকে করে নিয়ে এসছে থার্মোকলের বাটিতে করে। তো যাই হোক, এখন প্রসাদটা খাবো, খুব আমার তখন ওখানে বসে বসে যখন চা খাচ্ছিলাম আজকে এত খিদে পেয়েছে, মুড়ি চপ গরম গরম বন্ধু খাইয়েছে, তো খেয়েছি ওখানে বসে বসে, খুব খিদে পাচ্ছিলো। হ্যাঁ মুড়ি চপ, তারপরে ওই দিদির দোকানে লিকার চাটা দারুণ বানায় মশলা দিয়ে লেবু দিয়ে, ওটা খেয়েছি খুব টেস্টি, তিনটে চা খেয়েছি আজকে, না দুধ চা খাইনি আজকে, আঙ্কেল দুধ চা খেয়েছে, আমি তিনটেই লিকার চা খেয়েছি, এত টেস্টি বানিয়েছে। জলে বোতল নে একটা, মায় নর্মাল চাল দিয়ে বানিয়েছে, কথা বলো খিচুড়ি খেতেই খুব ভাল লাগে, কিন্তু শুধু খিচুড়ি ভাল লাগে না, খিচুড়ির সাথে একটু তরকারি হলে ভাল লাগে, আর দুদিন ধরে দেখছি এত ভালো কাজল লাইনার করছি যে নাড়ছে না, অন্যবারে হলে এগুলো ভূতের মতন, তোমাদেরকে এসে যখন আবার তোমাদের সাথে ভিডিওতে কথা বলতাম তখন এগুলো মুছে আবার কাজল করতাম, যেমন পেতনি মতন, এই দুদিন ধরে দেখছি নাড়ছে না, ভদ্র হয়ে গেছে কাজলগুলো চোখে। খুব ভালো খিচুড়ি, বাদাম দিয়ে মটরশুঁটি সব দিয়ে করে আসে, তোমরা ভাবছো আমি খুব বদমাস না, তোমাদেরকে দেখাচ্ছি আর খাচ্ছি না, না তোমরাও তো কোনো না কোনো জায়গায় প্যান্ডেলে ঘিরেছো হয়তো পুজো প্রসাদ, বা আরও বাড়িতে ইনভাইট ছিল বিশ্বকর্মা পুজোতে, অনেকের বাড়িতেই ইনভাইট থাকে খাওয়ার, নিশ্চয়ই খেয়েছো, আমি তো এই আজকেই খাচ্ছি ভোগ, আর খাইনি, ইনভাইট ছিল কচুরি তরকারি আলুর দম, আমার হাজব্যান্ডের কোম্পানির যে ডিস্ট্রিবিউটার ওনার বাড়িতে যাইনি, কচুরি মতির প্রসাদ ওখানে যাইনি, তো যাই হোক, পাতা ভাড়া আমার নেই, পাতা ভাড়া একটু খাবি, না মেয়ের জন্য বিরিয়ানি আনলাম, চিকেন বিরিয়ানি, যখন খাবে তখন দেখাবে, যখন বাকি খিচুড়িটা শেষ করে মুখ টুক ধুয়ে জামা কাপড় ছাড়ি, ও রিলস বানাবো, এই জামা পরে রিলস বানাবো, তো আবার দেখা যাচ্ছে একটু পরে। আমরা খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ হয়ে গেছে, করে আমরা একটু রিলস বানাচ্ছিলাম, একটু মেয়ের সাথে গল্প করলাম, করে একটু নারকেল খেলাম, ওই পুজোর কালকে বিশ্বকর্মা পুজো নারকেলটা ছিল, বর তুললো নারকেলটাকে কাটারি দিয়ে, একটু নারকেল খেলাম,
খেয়ে দিয়ে মেয়েও রিলস বানালো, আমিও বানালাম, একটা বন্ধু ফোন করলো, একটু গল্প করলাম, করে টুরে তারপরে এই এখন শুতে এসেছি। তো এই জন্য তোমাদের সাথে একটু কথা বলে যাই। তোমরা নিশ্চয়ই এতক্ষণে খাওয়া দাওয়া করে সব যার যার ভিডিও এডিট করা হয়ে গেছে, আবার অনেকে যারা ভিডিও বানাও না তারা খেয়ে দিয়ে হয়তো শুয়েও পড়েছো। তো সকল বন্ধুদেরই বলছি, তো অনেক তো রাত হলো, কালকে আমার মেয়ে স্কুল আছে, স্কুলে যাবে মর্নিংয়ে, এই জন্য শুয়ে পড়বো। তো রিলস না বানালে তো মনটা খারাপ লাগে, মাঝখানে দুদিন বানানো হয়নি, গলার অবস্থাও খারাপ, মানে এমনি গলার অবস্থা খারাপ, এটাই বললাম আর কি। রিলসের সাথে গলার কোনো সম্পর্ক নেই, এমনি জাস্ট বললাম। এই যে আমার বেবিটা বাকিটা বলে দেবে, বল বল। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করো, আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখনের মতন টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও ভালো থাকবো, সুস্থ থাকবো, আবার আগামীকাল দেখা হচ্ছে টাটা নতুন ভিডিওর সাথে।